আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ধরনের চমৎকার হাতার ডিজাইনটি শেয়ার করব তো কিভাবে এই চমৎকার ডিজাইনটি আপনি তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখুন সবার প্রথমে আমি এখানে হাতার কাপড়টি নিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি এখানে হাতাটা কাটিং করে নিয়েছি তো এখানে হাতার লংটি নিয়েছি আমি তেরো ইঞ্চি এবং আমার যে মুখটি রয়েছে এটা আমি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এটা আপনার যত লাগবে সেটা আপনি নিয়ে নেবেন এরপর আমি এখানে দুইটা মার্জিন ব্যবহার করেছি তো এই প্রথম মার্জিনটি নিয়েছে আমি এক ইঞ্চি পরিমাণ এবং উপরের যে মার্জিনটি আছে সেটা নিয়েছি এক ইঞ্চির থেকে আমি হাফ ইঞ্চির পরিমাণ অর্থাৎ দেড় ইঞ্চি পরিমাণ টোটালে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি দুইটা চিহ্ন ব্যবহার করছি দুই মার্জিনের জায়গায় তো দেওয়ার পর এখানে চিহ্নটা দেওয়ার পর আমি অপোজিট সাইডেও আমি এখানে স্কেল দিয়ে আমি এই মার্জিনটা এদিকেও আমি টেনে নিব তো অবশ্যই এই মার্জিনটা প্রথমে আপনাদের টেনে নিতে হবে তাহলে দেখুন এখানে কিন্তু আমি দুইটা মার্জিন আমি নিয়ে নিলাম তো এরপর এইখানে ডিজাইন করার জন্য আমি কিছু কাপড় এক্সট্রাভাবে ব্যবহার করব তো দেখুন এইখানে আমি একটি কাপড় নিয়েছি তো এখানে অন্য কালারে আমি একটি ডিজাইন করার জন্য কাপড়টা নিয়েছি তো এইদিকে নিয়েছি আমি দুই ইঞ্চি এবং এইদিকে নিয়েছি দুই ইঞ্চি তো মানে স্কোয়ার করার পর জাস্ট আপনি এইভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর এইখানে ত্রিভূষা আকৃতির করে নেবেন আপনি অর্থাৎ এখানে তিনটা কোনা আপনি বের করে নিয়ে নেবেন তো এইখানে ইতিমধ্যে আমি অনেকগুলো ডিজাইন আমি এখানে কাপড় আমি কেটে তৈরি করে নিয়েছি তো এখানে আমি এই কাপড়গুলো দিয়ে আমি ডিজাইনটা করব হাতার তো এরপর আমাদের এই কাপড়টি দেখুন সোজা দিক থেকে মানে আমাদের যে কাপড়টা যেদিকে সোজা রয়েছে সোজা দিক থেকে আমাদের নিতে হবে তো আমি নিচ থেকে আমি ডিজাইনটা করব মানে স্টার্ট করবো তো দেখুন এখানে যে আমরা উপরে যে মার্জিনটা দিয়েছি বা চিহ্নটা দিয়েছি কাটার ওই চিহ্ন থেকে আমাদের যে মিডিলটা রয়েছে এই মিডিল বরাবর আমাদের এই কাপড়টা রাখতে হবে তো অবশ্যই এখানে চিহ্নগুলো যে রয়েছে এই চিহ্ন দিয়ে কিন্তু আমাদের সেলাইটা যাবে এবং এই মিডিল থেকে আমাদের এই কর্নারটা থাকবে আমাদের মিডিলে তো মিডিলে রাখার পর দেখুন এইভাবে আমি এখন এই কাপড়গুলো বা এই ডিজাইনের যে অংশগুলো আছে এটার সাথে আমি এটা অ্যাড করে দিব তো এখানে দেখুন আমার কথা না শুনে আপনি যদি আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে আমি এই ডিজাইনগুলো আমি এইখানে অ্যাড করতেছি তো দেখুন এইখানে যে আমি এই পার্টগুলো যে আমি নিয়েছি ডিজাইন করার জন্য বা কাপড়গুলো নিয়েছি এগুলো আপনি একে একে সবগুলো আপনি এখানে লাইন বাই লাইন আপনি এইখানে দিয়ে দেবেন তো আমরা যে এখানে মার্জিনটা দিয়েছি দেখুন আমাদের কিন্তু অপোজিট সাইডেও কিন্তু আমাদের মার্জিনটা দেখা যাচ্ছে আমি ওই সোজায় কিন্তু আমি সেলাইটা করে নিব এই সেলাইটা অবশ্যই সোজা দিতে হবে আমাদের তো এরপর আমি শেষেরটাও আমি এখান থেকে লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু একদম সোজা কিন্তু আমি এই কাপড়গুলো এক্সট্রা যে কাপড়গুলো ডিজাইনের সেই কাপড়গুলো কিন্তু আমি এক লেভেলে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এরপর দেখুন এইখানে আমাদের ঠিক একইভাবে অপোজিট সাইড থেকে আমাদের এইভাবে আমাদের এই কাপড়টিকে ধরে আমাদের যে চিহ্নটা রয়েছে ওই চিহ্ন অনুযায়ী আমাদের এটা সেলাইটা করে নিতে হবে তো এখান থেকেও আমি এই সেলাইটা করে নেবো এখানে একে একে এইভাবে আমি বসাবো যেভাবে আমি প্রথমেরটা বসিয়েছি ঠিক দুইটা কোণা আমাদের অ্যাডজাস্ট করে বা একসাথে করে নিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে যে মার্জিনটা দেখতেছিল ওই মার্জিন দিয়েই কিন্তু আমাদের সেলাইটা একদম সোজা করে নিয়ে নিতে হবে তো আমি ঠিক আগের মতো এই দিকের যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি তো চাইলে কিন্তু আপনি এই কিন্তু পুঁতিও ব্যবহার করতে পারেন তো এখানে অবশ্যই একটু ধীরে ধীরে কাজটা করবেন তা হলে কিন্তু এখানে যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু শেষেরটাও কিন্তু জয়েন দিয়ে নিলাম তো দেখুন আমি কিন্তু দুই পাশেও কিন্তু কাটা মানে হাতাটা কোনো প্রকার কাটিং না করে মাঝখানে কাটিং না করে কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়ে নিলাম তো এরপরে এখানে যে আমরা চিহ্নটা দিয়েছি এই চিহ্ন আমাদের দুইটা চিহ্ন এক জায়গায় করে নিতে হবে অর্থাৎ পিছনের যে আমাদের এই ডিজাইনগুলো আছে ডিজাইনটা আমাদের এই দিকে ভাঙা দিয়ে একদম সোজা করে নিতে হবে তো দেখুন একদম আমি যে কাপড়টা রয়েছে কাপড়ের সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি নেওয়ার পর এইখান থেকে আমাদের যে মার্জিনটা রয়েছে ওই মার্জিনে মার্জিনে আমাদের সেলাইটা করে নিতে হবে আমাদের যে হাফ ইঞ্চির যে মার্জিনটা ছিল এক ইঞ্চির উপরে যে হাফ ইঞ্চি মার্জিনটা ছিল ওই মার্জিনে মার্জিনে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এই সেলাইটা আমি করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি এক সাইডে সেলাইটা আমি দিয়ে দিলাম তো ঠিক আমাদের একইভাবে এই দিকের সেলাইটাও আমাদের করে নিতে হবে তো আমি এই দিকের সেলাইটাও আমি ঠিক ওই একইভাবে আমি ভাজটা করব প্রথমে তো এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো কিন্তু আমাদের দেওয়াই আছে তো এই চিহ্নগুলো প্রথমেই কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে তো দেওয়ার পর জাস্ট এখানে যে মার্জিনটা দেওয়া আছে ওই মার্জিনে আমাদের সেলাইটা করে নিতে হবে তো দেখুন ফাইনালি কিন্তু দুইটাই কিন্তু সেলাই আমরা কমপ্লিট করে ফেললাম তো দেখুন এরপর জাস্ট আপনি এই কাপড়টা এখানে সুন্দরভাবে আয়রন করে নিতে পারেন অর্থাৎ এইখান থেকে জাস্ট আপনি হাত দিয়ে ডলা দিয়েও কিন্তু আপনি এটা কাপড়টা লেবেল করে নিতে পারেন তো এইখানে অবশ্যই আপনাদের দুইটা পার্ট একটু মানে এক লেবেল করে এই কাপড়টা ভাঙা দিয়ে এইখানে যে আমরা ভাঙাটা দিয়েছি এই ভাঙার উপর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে একদম সাইডে সাইডে আমাদের সেলাইটা নিয়ে নিতে হবে তো একদম আমরা সাইডে সাইডে সেলাইটা নিয়ে নিব তো দুই দিকের সেলাইটাও আমাদের করে নিতে হবে তো যেভাবে আমরা পার্টগুলো জয়েন দিয়েছি ঠিক একইভাবে ওইভাবে আমাদের দুই পার্টসের কাপড়গুলো আমাদের অ্যাডজাস্ট করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার ডিজাইনটা করা শেষ এরপর আমি হাতার মুখের দিকে একটা পাইপিন করবো তো এখানে চাইলে আপনি চিকন পাইপিনও করতে পারেন বা মোটা পাইপিনও করতে পারেন তো এখান থেকে আমি এই কাপড়টি উল্টো করে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের পাইপিনের কাপড় তো এরপরে কাপড়টিকে আমাদের সোজা করে নিতে হবে এভাবে আপনি ভেঙে নেবেন তো ভেঙে নেওয়ার পর এই কাপড়টিকে উল্টো দিকে নিয়ে আসতে হবে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিবেন কাপড়টাকে তো হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে আপনি এটাকে আরেকটা ভাঙা দিবেন এখানে আপনি যত ইঞ্চি মানে যতটুকু আপনি পাইপিনটা রাখতে চাচ্ছেন যতটুকু মোটা ঠিক অতটুকু মোটা রেখে আপনি এখান থেকে এই সেলাইটা করে নেবেন তো দেখুন আমি সুন্দরভাবে এখানে এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের পাইপিনটা তো আপনি পাইপিনটা চাইলে মোটাও রাখতে পারেন বা চিকনও রাখতে পারেন তো আমি এটা চিকুন রেখে দিলাম তো দেখুন আমাদের যে হাতাটি রয়েছে এই হাতাটি কিন্তু আমি খুব চমৎকারভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো আপনি কিন্তু খুব সহজে কিন্তু এই হাতাগুলো কিন্তু আপনি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব